টাইগার শ্রফ হট টাইগার শ্রফ হট যে কেউ বলবে আমি বলেছি টাইগার শ্রফ হট ট্রাস্ট মি এই 50 বছর বয়সী ভদ্রমহিলা আগে এরকম 15 বছরের বাঁদর টিনেজার ছিল এই মহিলা নাকি আগে সন্তোষী মায়ের ব্রত পালন করতো এখন গুষ্টি তুষ্টি করে ঠাকুর ঘরে বসে আমিষ খাচ্ছে মেরে শেষ করে দেবো জানো তোমাকে মা ছিল একজন কুইন্টেসেন্সিয়াল ছাপোষা বাঙালি মা আমাদের দুজনের জন্য বোধহয় লং ডিস্টেন্স রিলেশনশিপটাই বেটার প্রেগন্যান্ট নাকি আমি একটা কথা বলার চেষ্টা করছি তুই তখন থেকে আমাকে নার্ভাস করে দিচ্ছিস আপনার মা রেগুলার মদ খাচ্ছেন আর ব্ল্যাক আউট হচ্ছে কোলে করে দুধু আর তুই বয়সটা তো কম হলো না এবার রোজ রোজ বিরিয়ানি খাওয়াটা থামা সুদীপ তোমার ডায়েট চার্ট ফলো করে মেনু ডিসাইড করবে আমি একটা ছেঁড়া ছেঁড়া জিন্স কিনেছি হাঁটু দেখা যায় আমি সেটা পরবো তোমার মা কি করে জানো ওপর তলায় ঘুমুর পরে নাচে আমার বাড়ি আমি নাচি বেশ করি মা তুমি নাচো তাণ্ডব নৃত্য কন্ট্রিজি টু মাইনি আমার জীবনটা তেজ দিত তুমি ভয় পেতে ওই মানুষটাকে একটু সাহস নেই তোমার তুমি ভীতু ফাদার্স ডে ঢালাও পোস্ট থেকে আমার রাগ হয় দিনের পর দিন মাকে মার খেয়ে যেতে দেখতাম ফ্যামিলি মানে নরক তোর কাছে ফ্যামিলি মানি হচ্ছে একটা ইলিউশন তাই তো তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে এটা কোনো রমকম নয় থ্রিলার নয় তোমার চোখের ফ্যামিলি মেলোড্রামা নয় এটা একটা হরর স্টোরি দাও বিছিয়ে শুই বিষয় আমি আর আমার মা বিয়ে করছিস আমার এই জিন্সের মতোই ফাটবে মা